কিভাবে আপনার ফেসবুকে এরকম আকর্ষণীয় স্টিকার সহ পোস্ট করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনিও ফেসবুকে স্টিকার সহ পোস্ট করতে পারবেন। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। তো এরকম স্টিকার সহ পোস্ট করার জন্য আপনাদের ফোনে যা যা প্রয়োজন হবে সবকিছু এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা স্টিকার সহ পোস্ট করবেন। তো প্রথমে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটা লাগবে। ফেসবুক অফিসিয়াল অ্যাপ যেটা প্লে স্টোরে রয়েছে ওটা দিয়ে হবে না, তো আপনাদের একটা ওল্ড ভার্সনের ফেসবুক অ্যাপকে ডাউনলোড করতে হবে। তো কিভাবে ডাউনলোড করবেন এর জন্য আপনাদেরকে গুগল থেকে ফেসবুক অফিসিয়াল ওল্ড ভার্সনের অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। তো যেটা দিয়ে আপনি ফেসবুকে স্টিকার সহ পোস্ট করতে পারবেন। আপনাদেরকে অবশ্যই ফেসবুক অফিসিয়াল ওল্ড ভার্সনের অ্যাপসটা ডাউনলোড করতে হবে, তাহলে এই স্টিকার অপশনটা পেয়ে যাবেন। এবং স্টিকার অপশনে ক্লিক করে আপনি চাইলে খুব সহজে স্টিকার পোস্ট যে কোনো পোস্ট করতে পারবেন। তো এখানে আপনারা যে কোনো পোস্ট অথবা ছবি আপলোড করার সময় স্টিকার অপশনটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করলে আপনি অসংখ্য স্টিকার পেয়ে যাবেন এবং এই স্টিকারগুলো দিয়ে আপনি পোস্ট করতে পারবেন অথবা ছবি আপলোড করতে পারবেন। তো ফেসবুকে স্টিকার সহ পোস্ট করার জন্য প্রথমে আপনাদের ওল্ড ভার্সনের ফেসবুক অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। তো এই জন্য আপনারা গুগলে চলে যেতে হবে। তো গুগলে চলে যাবেন। তো গুগলে চলে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে। তো গুগলে চলে আসার পর এখানে আপনাদের সার্চ করতে হবে। তো এখানে সার্চ করে আপনাদের অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। তো এখানে সার্চ করে দেবেন ফেসবুক ওল্ড ভার্সন অ্যাপকে। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন। এখন নিচের দিকে এখানে ফেসবুক ওল্ড ভার্সনের ওয়ার্ল্ড ভার্সন এখানে দেওয়া রয়েছে। ওয়ার্ল্ড ভার্সন এখানে ক্লিক করে দিলে আপনাদের সকল ভার্সনগুলো এখানে দেখতে পাবেন ফেসবুকের। এখানে আপনারা ফেসবুকের সবগুলো ভার্সন এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদের পুরাতন একটা ভার্সন ডাউনলোড করে নিতে হবে। তো ফেসবুকের নিউ ভার্সনগুলিতে স্টিকার অপশনটা নেই, তো আগে ছিল। এখন দেখাবো যে আপনি কোন ভার্সনগুলিতে স্টিকার অপশনটা পেয়ে যাবেন। তো এই জন্য আমি আমার ফেসবুক অ্যাপসের ভার্সনটা চেক করে নেব। তো এখানে দেখলাম যে এই ভার্সনে আপনি স্টিকার সহ পোস্ট করার অপশনটা পেয়ে যাবেন। তো দেখলাম যে এখানে 235.00 এই ভার্সনটা আপনাদের খুঁজে নিতে হবে। তো এখন গুগল ক্রোম বাজারে গিয়ে দেখে দেবো এই ভার্সনটা। তো এখানে ফেসবুকের অসংখ্য ভার্সন আপনি পেয়ে যাবেন। তো নিচে থেকে দেখলাম যে সিরিয়ালের অপশন রয়েছে, এখানে দেখলাম যে 1-3 নাম্বারে আপনি ক্লিক করে দেবেন। তো 3 নাম্বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের 235.00 এই ভার্সনটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা খুব সহজে খুঁজে নিতে পারবেন। তো এখানে দেখলাম যে 235.00 এই ভার্সনটা পেয়ে গেছে। তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে আপনাদেরকে। তো দেখলাম যে ক্লোজে ক্লিক করে দিলাম, অ্যাড্রেসটা আপনারা কেটে দেবেন। তো এখন দেখলাম যে এই ভার্সনের ফেসবুক অ্যাপসটা চলে এসেছে। তো এই ফেসবুক অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে খুব সহজে স্টিকার সহ পোস্ট করতে পারবেন আপনার ফেসবুক আইডিতে যে কোনো সময়। তো এখন ডাউনলোড অ্যাপকে ক্লিক করে এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার আগে অবশ্যই আপনাদেরকে আগের অ্যাপসটা আনইনস্টল করে দিতে হবে। আগের অ্যাপসটা আনইনস্টল করে দেওয়ার পর এটা ইনস্টল করে আপনাদের ফেসবুকে স্টিকার সহ পোস্ট করতে হবে। তো এখন আমি স্টিকার সহ পোস্ট করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা স্টিকার সহ পোস্ট করবেন। তো এখন ফেসবুকে ওল্ড ভার্সনের অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর এই অ্যাপসটা ওপেন করে দেবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনি দেখিয়ে দেবো কীভাবে আপনারা স্টিকার সহ পোস্ট করবেন। তো এখন আপনারা ফেসবুক অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এখানে পোস্ট অপশনে চলে আসবেন। তো পোস্ট অপশনে চলে আসার পর এখান থেকে খুব সহজে আপনারা স্টিকার সহ যে কোনো পোস্ট করতে পারবেন। তো এখানে প্রথমে আপনারা কিছু লিখে নিতে পারেন অথবা না লিখলেও এখানে পোস্ট করতে পারবেন। তো এখন আমি এখানে একটা পোস্ট লিখে নিলাম। তো এখন ক্লিক করতে হবে অ্যাড টু ইউর পোস্ট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে তিনটা অপশন পেয়ে যাবেন, ফিলিং, অ্যাক্টিভিটি এবং স্টিকার। তো অবশ্যই এটা ওল্ড ভার্সনের অ্যাপসেই পাবেন আপনারা। তো স্টিকার অপশনটা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের এই ওল্ড ভার্সনের অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে এভাবে আপনি চাইলে খুব সহজে এই ওল্ড ভার্সনের অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টল করে নেওয়ার পর এই স্টিকার অপশনটা পেয়ে যাবেন। স্টিকার অপশনে চলে আসার পর এখানে আপনাদের অসংখ্য স্টিকার পেয়ে যাবেন। এছাড়া আপনি এখান থেকে অসংখ্য স্টিকার ডাউনলোড করে নিতে পারেন। এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে তো এখান থেকে পছন্দের একটা স্টিকার নিয়ে নিন। এখন দেখুন যে স্টিকার সহ পোস্ট অপশনটা চলে আসছে। তো এখন উপরের দিকে পোস্টটা ক্লিক করলে আপনি এখানে পোস্টটা করে নিতে পারবেন খুব সহজেই। তো এখন আমি পোস্ট অপশনে ক্লিক করে দিলাম। এখন নিচের দিকে দেখুন যে পোস্টটা হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে খুব সহজে স্টিকার সহ পোস্ট করে নিতে পারেন। তো দেখুন যে জাস্ট নাও এইমাত্র পোস্টটা করা হলো। তো এই ছিল ভিডিওতে কিভাবে আপনার ফেসবুক আইডিতে স্টিকার সহ পোস্ট করবেন। যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।